হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমরা তো প্রত্যেকেই ঘর সাজাতে খুব ভালোবাসি, আর এটা যেহেতু অক্টোবর মাস, এই মাসেই তো দুর্গাপূজা, নবরাত্রি, আর নভেম্বর মাসে তো দিওয়ালি। তো আমরা ফেস্টিভ্যালগুলোর জন্য তো জামা কাপড়, জুয়েলারি এগুলো কেনার সাথে সাথে বেড কভার, জানলা দরজার পর্দা, সোফা কভার, কুশন কভার এগুলো তো কিনেই থাকি। আরও ঘর সাজাবার জন্য অনেক জিনিসই আমরা কিনে থাকি, কিন্তু ঘরের মধ্যে থাকা কিছু উপকরণ দিয়েই যদি আমরা নিজেদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলি এই ফেস্টিভ্যালের সময়, তাহলে কেমন হয়? আসুন আজকে সেই কথা মাথায় রেখেই আমি 5 ফেস্টিভ ডেকোর আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ইনডোর প্ল্যান্ট ছাড়া আমি ঘর বাড়ি সাজাবার কথা ভাবতেও পারি না। আর আমার এই ড্রয়িং রুমের এই জায়গাটা আমি একটি গ্রিন কর্নার বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি ইউজ করেছি একটা প্যাকিং বক্স, যেটা আমার একটি গ্রিন দোপাট্টা দিয়ে কভার করে নিয়েছি। তার উপর একটি বেতের মোড়া রেখে একটি ইনডোর প্ল্যান্টের টব রেখেছি সেরামিকের। আর চারপাশটা আমি কিছু ইনডোর প্ল্যান্ট ও কিছু পাথর, যেগুলি আমার DIY করা, সেগুলো দিয়ে কভার করে নিয়েছি। এখানে আমি কিছু স্টোন আর্ট করে নিচ্ছি, যেগুলো আমি ডেকোরেশনে ইউজ করব।
এখানে আমি সোফাটা কভার করেছি একটি বেড কভার দিয়ে। আর সোফার পাশের যে ছোট্ট টেবিলটা আছে সেটি আমি আমার একটি দোপাট্টা দিয়ে পুরো র‍্যাপ করে দিচ্ছি। আর টেবিলটার উপরে আমি রাখছি একটি উল্লি, যেটার মধ্যে কিছুটা জল দিয়ে দু চারটে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি ও অ্যাড করছি কিছু ফ্লোটিং ক্যান্ডেল। It's so beautiful, you and me, we meant to be. এবার আমি ফ্লোটিং ক্যান্ডেল গুলো জেলে দিচ্ছি। Forever free. আর এই ক্যান্ডেল গুলো জ্বালার সাথে সাথেই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে। Take a step back to see the truth around you. From a distance you can tell. আমার এই ডাইনিং টেবিলটায় ফেস্টিভ লুক দেবার জন্য আমি একটি কালারফুল রানার ইউজ করেছি। আর এই রানারটি আমি বানিয়ে নিয়েছি আমার একটি ব্লাউজ পিস দিয়ে। এই ব্লাউজ পিসটার মধ্যে আমি ফেব্রিক কালার ইউজ করে ডিজাইন করে নিয়েছি। একটি রিয়েল প্লান্ট আমি এখানে রেখেছি কফি মাগের মধ্যে। এই টেবিল রানারটার উপরে আমি একটা হোয়াইট ট্রে রেখেছি। আর আমি নিয়েছি চারটে জুসের গ্লাস। আর এই জুসের গ্লাসগুলোর মধ্যে কিছু আর্টিফিশিয়াল ফুল পাতা পেবলস অ্যাড করছি ডেকোরেশন করার জন্য। আর ওপর থেকে দিয়েছি আমি কিছুটা করে জল, আর তার উপরে দিচ্ছি একটা করে ফ্লোটিং ক্যান্ডেল।
ড্রয়িং রুমের এই জায়গাটা ডেকোরেশন করার জন্য আমি একটা ট্রের মধ্যে কিছু আর্টিফিশিয়াল ফুল পাতা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা র্যাপিং পেপার। আর এই র্যাপিং পেপারটা আমি কেটে নিয়ে একটি করে পানের খিলির মতো বানিয়ে সেটাকে স্টেপলারের সাহায্যে স্টেপল করে নিচ্ছি। From up here, the world seems small. We can sit together, it's so beautiful. You and me, we meant to be in the great outdoors, forever free. আর আমি নিচ্ছি একটি ফেয়ারি লাইটের চেন। এই কাচের বোলটার মধ্যে আমি ফেয়ারি লাইটসটা ঢুকিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছু আর্টিফিশিয়াল ফুল পাতা আর পানের শেপে যে র্যাপিং পেপারগুলো আমি কেটে নিয়েছি সেইগুলো। আর পাশে রেখেছি একটা বুদ্ধ মূর্তি। আর এবার আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। সামনেই যেহেতু দুর্গাপুজো, আর আমার কাছে রয়েছে একটা দুর্গা ঠাকুরের মূর্তি, আর এই মূর্তিটাকে ডেকোরেশন করার জন্য আমি আমার দুটো ব্লাউজ পিসকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। আর আমি নিয়েছি একটু ওয়েস্ট থার্মোকল, যেটা আমি একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। আর এটার ওপরে আমি রাখছি একটা ঠাকুর পুজোর জন্য যে ঘটগুলো ইউজ হয় সেই ঘট, আর এই ঘটটাকে আমি ব্লাউজ পিস দিয়ে ডেকোরেট করছি। পরে আমি দুর্গা ঠাকুরের মূর্তিটা রেখে কিছু অর্নামেন্টস দিয়ে ডেকোরেট করে দিচ্ছি।